আজকে আমরা এই ভিডিওতে আইটিআই কাউন্সেলিং নিয়ে কথা বলব তোমাদের আইটিআইতে কাউন্সেলিং ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সেলিং থার্ড কাউন্সিলিং এইভাবে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটা এগিয়ে চলে তো প্রথম কাউন্সেলিংয়ে কত পর্যন্ত র্যাঙ্ক চান্স পায় তারপরে কত পর্যন্ত র্যাঙ্ক চান্স পায় এছাড়া তোমাদের কাউন্সেলিংয়ের যে সম্পূর্ণ একটি আইডিয়া এই ভিডিওতে জানাবো তোমরা যারা দু হাজার একুশে আইটিআইতে অ্যাডমিশান নেবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো তো দেখো তোমাদের আইটিআইতে কাউন্সিলিং প্রক্রিয়াটা কি এটা জানার আগে তোমাকে জানতে হবে আইটিআই চয়েস ফিলিং তো তোমাদের আইটিআইতে যে চয়েস ফিলিং হয় এই চয়েস ফিলিং কিন্তু সম্পূর্ণ তোমাদের নাম্বারের উপর নির্ভর করে হয় তোমাদের নাম্বারের উপর নির্ভর করে তোমাদের র্যাঙ্ক আসে এবং সেই র্যাঙ্কের উপর তোমাদের কলেজ সাজাতে হয় তো সাপোজ তোমাদের এই যে চয়েস ফিলিং প্রক্রিয়া তোমাদের চয়েস ফিলিং প্রক্রিয়াটা এমন একটি জায়গা যেখানে যদি তুমি সঠিকভাবে কলেজ না সাজাও তাহলে কিন্তু তুমি চান্স পাবে না যেহেতু তোমাদের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের র্যাঙ্ক আসে তাই মাধ্যমিকে কারো নাম্বার বেশি থাকতে পারে তাই তার র্যাঙ্ক কম আসবে বা যাদের মাধ্যমিকে কম নাম্বার রয়েছে তাদের র্যাঙ্ক বেশি আসবে এবং আইটিআই যে কাউন্সেলিংয়ের একটা ব্যাপার হলো তোমার র্যাঙ্ক বেশিও হতে পারে কিংবা তোমার র্যাঙ্ক কমও হতে পারে এখানে কিন্তু সঠিকভাবে যদি কলেজ সাজাও তুমি কিন্তু চান্স পেয়ে যাবে কারণ তোমরা জানো আইটিআইতে অনেক রিজার্ভেশনের ব্যাপার থাকে যেহেতু তোমাদের ডিস্ট্রিক্ট কোটা রয়েছে তাছাড়া তোমাদের আইএমসি কোটা রয়েছে এসটি কোটা রয়েছে ও কোটা রয়েছে এছাড়া তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে এসসি কোটা রয়েছে এই রকম তোমাদের অনেক কোটা কিন্তু আইটিআইতে রয়েছে কেউ হয়তো তাদের র্যাঙ্ক করেছে চল্লিশ হাজার জেনারেল র্যাঙ্ক কিন্তু সে এসসি কোটা করেছে হয়তো তার র্যাঙ্ক এসেছে পনেরো হাজার তো সে এসসি কোটাতে কিন্তু সে চান্সটা পেয়ে যাবে বা কারো হয়তো র্যাঙ্ক আছে কুড়ি হাজার তার হয়তো ওমেন কোটা রয়েছে সে ওমেন কোটাতে সে চান্স পেয়ে যাবে বা কারোর র্যাঙ্ক আছে হয়তো দশ হাজার তার হয়তো এসটি কোটা রয়েছে সে এসটি কোটাতে চান্স পেয়ে যাবে তো তাই র্যাঙ্ক বেশি বা কম এ নিয়ে কোনো রকম ফ্যাক্ট থাকে না তোমার র্যাঙ্ক যতই আসুক না কেন তোমার র্যাঙ্ক যতটা না ইম্পর্ট্যান্ট তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমার কলেজ সাজানোটা সাপোজ ধরো তোমার র্যাঙ্ক হয়েছে জেনারেল র্যাঙ্ক দশ হাজার তুমি ভাবলে তোমার র্যাঙ্ক যেহেতু কম তুমি ইলেকট্রিশিয়ান কিংবা ফিটার এই দুটো ট্রেডে আইটিআই করবে ঠিক করলে তো ইলেকট্রিশিয়ান এবং ফিটার তুমি এক থেকে সাজিয়ে দিলে এবং যত খুশি ট্রেড সাজিয়ে দিলে এবং তোমার কলেজ তুমি সাজিয়ে দিলে অনেকগুলো কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়ায় তুমি কিন্তু চান্স পাবে না কারণ তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আমি ইলেকট্রিশিয়ান এবং ফিটারের সিটের সংখ্যা বলি তোমাদের প্রায় চার হাজার সামথিং সাতশো আটশো এরকম একটা সিট থাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার তোমার যেহেতু জেনারেল র্যাঙ্ক সেখানে দশ হাজার তুমি আদৌ চান্স কিন্তু সেখানে পাবে না এবং আইটিআইতে এই বিষয়গুলো তোমাদের আগে জানতে হবে যে চয়েস ফিলিংটা কিভাবে হয় তো চয়েস ফিলিং তোমাদের নাম্বারের উপর নির্ভর করে হয় এবং চয়েস ফিলিংয়ে সাপোজ ধরো তোমার ফার্স্ট কাউন্সিলিং শুরু হলো চয়েস ফিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো চয়েস ফিলিংয়ে তোমার র্যাঙ্ক হয়তো হয়েছে দশ হাজার সেখানে তোমার প্রথম কাউন্সিলিং শুরু হলো সেখানে তোমার প্রায় কুড়ি হাজার র্যাঙ্ক পর্যন্ত তোমার টেনে দেওয়া হলো মানে এক থেকে কুড়ি হাজার র্যাঙ্কের মধ্যে যারা মানে র্যাঙ্ক করেছে তারা কিন্তু প্রথম কাউন্সেলিংয়ের সুযোগ পেয়ে যাবে এর মধ্যে হয়তো তোমার কলেজ সাজানোটা সব থেকে বেশি নির্ভর করবে কারণ তুমি কলেজটা যেভাবে সাজাবে সেই অনুযায়ী তুমি ওই কুড়ি হাজার র্যাঙ্কের মধ্যে আসতে পারছো কি না সেটা তোমাকে আগে দেখতে হবে কারণ তুমি যদি এক থেকে ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রিশিয়ান ফিটে সাজিয়ে দাও তো সেটা তোমাকে আগে দেখতে হবে তোমার র্যাঙ্কের উপর ওই ট্রেডটা কতটা ইম্পর্ট্যান্ট আছে বা ওই র্যাঙ্কের উপর ওই ট্রেডটা আদৌ খাপ খাচ্ছে কি না এ বিষয়টা আগে তোমাকে দেখতে হবে এবং তোমার সেকেন্ড কাউন্সিলিং হয়তো আরও তোমার পনেরো হাজার র্যাঙ্ক পর্যন্ত টেনে দেওয়া হলো প্রথম কাউন্সিলিংয়ে কুড়ি হাজার এবং দ্বিতীয় কাউন্সিলিংয়ে তোমার কুড়ি হাজার যুক্ত পনেরো হাজার তোমার পঁচিশ পঁয়ত্রিশ হাজার র্যাঙ্ক পর্যন্ত টেনে দেওয়া হলো এইভাবে কিন্তু তোমাদের কাউন্সিলিংটা প্রায় দশ হাজার পনেরো হাজার এক একটা কাউন্সিলিং এত পর্যন্ত র্যাঙ্ক টেনে দেওয়া হয় তো এবারে যাদের র্যাঙ্ক হয়তো রয়েছে বেশি তাদের হয়তো কোটা রয়েছে সেই কোটা হিসাবে তারা চান্স পেয়ে যায় অনেকে হয়তো তোমরা লক্ষ্য করবে এবারে তোমাদের র্যাঙ্ক হয়তো অনেক কম বা তোমার বন্ধুর র্যাঙ্ক অনেক বেশি সে হয়তো কোটাতে চান্স পেয়ে গেছে তুমি কিন্তু চান্স পাওনি তো এরকম ক্ষেত্রে তুমি তার কলেজ সাজানো এবং তোমার কলেজ সাজানোটা তুমি মিলিয়ে দেখো সে আইটিআইতে একাধিক ট্রেড সমস্ত ট্রেড কিন্তু সে সাজিয়েছে এবং তুমি এই দুটি ট্রেড কেবলমাত্র সাজিয়েছো বা আরও দুটি একটি সাপোর্টিং ট্রেড তুমি দিয়েছ এক্ষেত্রে কিন্তু আইটিআইতে কাউন্সেলিংয়ের একটা ব্যাপার থাকে যে যে একাধিক ট্রেড সাজাবে তার কিন্তু কলেজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে আইটিআইতে এরকম কাউন্সেলিংটা হয় এবং কাউন্সেলিংয়ে যাদের এইট্টি পারসেন্টের কাছাকাছি নাম্বার থাকে তাদের স্পেসিফিক একটা ট্রেড সাজাতে হবে সাপোজ তুমি ইলেকট্রিশিয়ান নিতে চাও তো ইলেকট্রিশিয়ানটা সাজাও তার উপর তুমি তিনটা চারটা কলেজ সাজাও বা তুমি ফিটার চাইলে ফিটারের উপর তুমি তিনটে চারটা কলেজ সাজিয়ে দাও এক্ষেত্রে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে এবং তোমাদের একটা ভুল কি দেখা যায় ইলেকট্রিশিয়ান কিংবা ফিটার তোমরা দুটা ট্রেড সাজাও এবং যেটা পাবে সেটা পড়বে এরকম টেন্ডেন্সিটা তোমাদের চেঞ্জ করতে হবে কারণ এই রকম ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা সময় লেগে যেতে পারে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে এবং তোমাদের কলেজ পেতেও দেরি হবে কারণ তুমি দুটো ট্রেড চাইছো দুটো ট্রেডে তোমাদের কাউন্সেলিং করে কলেজটা পেতে তোমাদের সময় লাগবে তো ওই বিষয়টা তোমাকে জানতে হবে তোমাদের যখন প্রথম কাউন্সিলিং হবে সেখানে তোমাদের পনেরো থেকে কুড়ি হাজার র্যাঙ্ক পর্যন্ত প্রথমে টেনে দেওয়া হবে তারপরে আরও পনেরো থেকে কুড়ি হাজার র্যাঙ্ক এভাবে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়াটা যত পিছাবে তত কিন্তু তোমাদের র্যাঙ্কের পরিমাণটা কম নেওয়া হবে এবং ধীরে ধীরে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া যত শেষ হয়ে আসবে তোমাদের র্যাঙ্কের পরিমাণটাও কিন্তু কমিয়ে দেওয়া হবে এবং তারপরে তোমাদের ওয়েবসাইটে যদি আপডেট আসে ওপেন কাউন্সেলিংয়ের তখন তোমাদের ওপেন কাউন্সেলিংয়ে যদি সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে তোমরা ওপেন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে এইভাবে তোমাদের আইটিআইতে কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়